আমি বেকার, আমি চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো, এই আঁকাটা আমার ছোট্টবেলার এক, এটা আমার স্যার আমাকে শিখিয়েছিল, হঠাৎ করে মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো জিনিসটা যদি তোমাদেরকে আমি দেখতাম, তাহলে ভিডিওটা কিন্তু তোমার অনেক বড় হতো। তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে আমি জিনিসটাকে করেছি। প্রথমে এই যে তোমরা দেখছো, এইগুলো হচ্ছে আইসক্রিমের কাঠি। সেই আইসক্রিমের কাঠিগুলোকে প্রথমে আমি কেচি নিয়ে ডিজাইন করে নিয়েছি, ডিজাইন করে তারপরে আঠা দিয়ে আমি এগুলোকে লাগিয়েছি। দেখো তোমরা পুরোটাকে দেখেছো, এটা একটা ছোট্ট সিনারি এঁকেছি আমি। আমি কিন্তু এটাকে আঁকিও নি, আমি পুরো আইসক্রিমের কাঠি দিয়ে কিন্তু জিনিসটাকে তুলে ধরেছি। হ্যাঁ, আর তারপরে আমি সেটাকে কালারিং করেছি, প্যাস্টেলের সাহায্যে এটাকে আমি কালার করেছি। এটা ছোটোবেলায় আমার স্যার আমাকে শিখিয়েছিল, হঠাৎ করে আমার মনে পড়লো, সেই জন্য তোমাদের সাথে আমি এটাকে শেয়ার করলাম। যদি তোমাদের এতটুকুনও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এটা।